বাংলাদেশিদের মধ্যে সবচেয়ে সফল ব্যবসায়ী আপনাদের প্রথম ব্যবসাটা শুরুর গল্পটা একটু বলেন দিই আব্বার কাছ থেকে অনেক টাকা দাম নিয়েছিলেন টাকা দিতে পারতেছিলেন না আচ্ছা তো তারপরে আব্বাকে বলবেন যে আপনি এই দোকানটা নিয়ে আসেন তারপরে আমি এখান থেকে যাওয়ার পরে আমি ভাবলাম যে ঠিক আছে আমিও যোগ দেই তখন থেকে আব্বা শুরু করলেন ওখান থেকে এক্সপোর্ট করা সিলেট করা সিলেট থেকে ইপকো প্রতিষ্ঠা কখন হলো আমাদের প্রথম কোম্পানির নাম ছিল ইকবাল ব্রাদার্স কোম্পানি ইকবাল ব্রাদার্স কোম্পানিকে কিন্তু ইপকো করছি ফ্রোজেন ফিশের বিজনেসটা মানে ওইটা আপনাদের মাথায় কিভাবে আসলো আরেকটা কোম্পানি ছিল বারিয়ান কোম্পানি দোকান যত জমজমাট হলো তখন তারা সাপ্লাই দিতে পারতেন না তখন সপ্তাহে বিশ ত্রিশ ত্রিশ টন চল্লিশ টন পর্যন্ত আমরা বাইয়ারে আনতাম পরিশ্রমের মানে কোনো ইয়ে নাই এনে বিরতি নাই এক হাজার ধনির তালিকায় ইকবাল ইপকো চলে আসলো ওই ধরনের কোনো ইয়ে ছিল না আকাঙ্ক্ষা ছিল না যে এরকম কিছু হবে বাংলাদেশ অর্থনৈতিকভাবে কোনো প্রজেকশন আছে কি যে কত টাকা কন্ট্রিবিউশন আপনি শুধু এই একটা প্রজেক্ট থেকে হবে আমি তো আশা করতেছি উইদিন 5 ইয়ার্স ফাইভ বিলিয়ন ডলার দু সালে ব্রিটেনের রানীর খেতাব পেয়েছেন ডেফিনেটলি গর্বিত তখন আমার একটা ফিলিং হয়েছে যে আপনি আপনি যদি ভালো কাজ করেন জীবনে তা আপনি নিশ্চয়ই পুরস্কৃত হবেন আপনিও পেয়ে যাচ্ছেন সেতারা রাইস আপনার নিকটস্থ দোকানে আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন রানার টিভির নতুন নিয়মিত আয়োজন প্রবাসীদের সফলতার গল্পে আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি আজকে আমাদের মধ্যে এমন একজন অতিথি উপস্থিত হয়েছেন তিনি তার স্বনামেই বিখ্যাত ইকবাল আহমেদ ওবি আপনারা ইপকো ব্র্যান্ড আপনারা নিশ্চয়ই চিনেন সেই ইপকো ব্র্যান্ডের যিনি স্বপ্নদ্রষ্টা সেই ইকবাল আহমেদ ওবি আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন ভাই আপনাকে আমন্ত্রণ থ্যাংক ইউ থ্যাংক ইউ আচ্ছা আমাদের এই প্রবাসীদের সফলতার গল্প অনুষ্ঠানটি স্পন্সর করেছে সীতারা রাইস আপনারা ব্রিটেনের বাংলাদেশি অথবা এশিয়ান গ্রোসারিগুলোতে সীতারা রাইস পাবেন ইকবাল ভাই আমাদের এই অনুষ্ঠানে আমরা একটু ইনফরমালি আপনার জীবনের গল্পটা শুনতে চাই পাশাপাশি আমরা জানি যে এই মুহূর্তে বাংলাদেশে বিশাল একটি চ্যালেঞ্জিং কাজ আপনি করছেন এবং সেটা আপনি প্রায় সফলতার দ্বার প্রান্তে রয়েছেন এবং এটি সফল আমরা তো যেটা বলছি যে সফলতার পথে রয়েছে এবং এটি সফল হলে ডেফিনেটলি বাংলাদেশের জন্য বিশাল একটি অর্থনৈতিক সমৃদ্ধিও নিয়ে আসবে সেগুলো নিয়েও একটি জানতে চাই একেবারে যদি আপনার জন্ম আমরা জানি যে চার আগস্ট উনিশশো সালে তো জন্মটার সময়ের একটু ঘটনাটা একটু বলেন যে কেমন ছিল অনেক সময় তো জন্মের পরে শোনা মানে বড়দের কাছে শুনেছেন যে তখনকার সময়টা কেমন ছিল বা জন্মের সময় কোনো ধরনের ডিফিকাল্টিস ছিল কি না ওকে সর্বপ্রথম আপনার শ্রোতা দর্শক সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা আমাকে আমন্ত্রণ করার জন্য অশেষ ধন্যবাদ কংগ্রেচুলেশন টু ইউর টেলিভিশন অ্যান্ড আশা করি আপনারা ভালো করবেন কমিউনিটি সেবায় আপনার প্রশ্ন হলো যে আমার জন্ম আমার জন্ম পাড়া গ্রামে একেবারে একেবারে অজো গ্রামে অজো বলবো না তবুও আমাদের রাজপথ থেকে প্রায় এক কিলোমিটার দূর গাড়ি এবং নৌকা দুইটারই যোগাযোগের ব্যবস্থা ছিল আমাদের বাড়ি হলো বুড়ি নদীর পারে বুড়ি নদীর এই নদীটা শাখা কিন্তু সোনমান নদী থেকে গেছে এবং এখান এখান থেকে বড় বড় নৌকা চলতো আমরা ছোটবেলা দেখছি এবং সেই নদীর পাড়ি আমাদের বাড়ি আমাদের বাড়িকে বলা হয় বড়ো বাড়ি ওইখানকার আগের আমলের আমরা একজন মিরাজদার ছিলাম মিরাজদার বললে নিশ্চয়ই আপনি বুঝবেন জমিদারের ইয়ের আগের কিন্তু মিরাজদা মিরাজ তো আমার জন্ম হয় আমার গ্রামে এবং আমার মা বাবার আমি প্রথম সন্তান এবং শুধু তা না আমার মায়ের সাইড থেকে আমার বাবার সাইড থেকে কিন্তু আমি ফার্স্ট জেনারেশন আমার লালন পালনটা কিন্তু রাজপুতের মতো ছিল সবাই আমাকে খুব আদর করতো দাদা ছিলেন তখন সিঙ্গাপুরে থাকতেন তো আমি শুনতাম যে সিঙ্গাপুর থেকে অনেক জিনিস টিনিস আমার জন্য নিয়ে আসতেন তো উনি কি ব্রিটিশ আমলে সিঙ্গাপুরে গিয়েছিলেন ব্রিটিশ আমলে ছিলেন এবং উনি যে কাজ করার জন্য গেছিলেন জাহাজে মার্চেন্ট কাজ করার জন্য উনি জান নাই একটা ভ্রমণ দেওয়ার পরে আসছেন ওনার একটা কাজিন থাকতো সিঙ্গাপুরে আসকির মিয়া নামে খুব মানুষ ছিলেন সিঙ্গাপুরে লাইব্রেরি তো ওখানে ওখানে কাজ করতেন তারপরে মাঝে মধ্যে আসতেন তো আমি আমার নানার সাইডটা ওরও একটু জমিদার টাইপের ছিলেন এবং সাংঘাতিক স্নেহ করতেন এবং তখন তো এই এখনকার মতো তো সব কিছু ছিল না তারপরেও যতটুকু ছিল আমি শুনছি নাকি আমি আমাকে খুব সবাই খুব স্নেহ আদর করত সেই আদরে লালন পালন হয়ে আমি বড় হয়েছি এই গ্রামে আপনার বাবাকে আপনার জন্মের সময় ব্রিটেনে ছিলেন না আপনার আমার আব্বা তখন না আমার আব্বা আমার বয়স যখন তেরো বছর তখন আসছিলেন ওনারা চারটা বন্ধু একসাথে ঘুরে ঘুরে আমি তখন আমার মনে আছে আমার দাদি আমার বাবার খুঁজ পান নাই আমার মা সবাই চিন্তিত গেল কই গেল কই তো মাস দেড়েক পরে এটা চিঠি আসছে চিঠি আসছে যে আমি লন্ডনে আমি এবং আমার বন্ধু তিনজন মিলা আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম আমরা চলে আসবো এবং আমরা চলে আসছি লন্ডনে এটা কোনো তো আসার আগে বাবা কি করতেন বাংলাদেশে আমার বাবা তখন কিছু ব্যবসা টুকটাক ব্যবসা করতেন আর আমাদের কৃষিকাজ ছিল আচ্ছা এটা আমার দাদা দেখতেন আচ্ছা কৃষিকাজ দাদা এবং দাদি দেখতেন ছোটোখাটো একটা জমিদারি টাইপের ছিল তো ওখান থেকে ইনকাম হতো তারপরে আমাদের কিছু একটা বাড়িও ছিল কিছু লোকজন আমাদের ওইখান থেকে বিশেষ করে কৃষিক্ষেত্র থেকেই আমাদের বেশি ইনকাম হতো তো প্রথমে তো আপনি আসলেন পনেরো বছর বয়সে ব্রিটেনে আসলেন এবং সেটা একেবারে উত্তাল উনিশশো একাত্তর সালের সেই সময়টা তো এই সময়ে আসার পরে এই যে একবারে ব্রিটেনের গ্রাম থেকে আসলেন লন্ডনে তখন এই এক্সপিরিয়েন্সটা কেমন ছিল প্রথম কিছু দিনের কথা যদি একটু বলেন আমরা যদিও গ্রামে থাকতাম কিন্তু আমাদের শহরের সাথে আমাদের যোগাযোগ ছিল আত্মীয়স্বজন অনেকেই আমাদের শহরে থাকতেন আচ্ছা আমার কাজিন আমার চাচারা থাকতেন অনেক বড় বড় চাকরিও করতেন ব্যবসাও করতেন তো শহরের সাথে আমাদের যোগাযোগ ছিল আমাদের ফ্যামিলির মধ্যে তখনই চার পাঁচজন ডাক্তার ছিলেন লোয়ার ছিলেন তো ওরা বিভিন্ন মানে বালাগঞ্জে একজন মান ডাক্তার ছিলেন আমার বাবার ফার্স্ট কাজিন বালাগঞ্জের মধ্যে থানার মধ্যে তারপরে শহরেও আমার বাবার খালাত্তো বাই ছিলেন অনেক বড় কাস্টম অফিসার তো ওনার আরেকজন ছিলেন তো এরা অনেকই আত্মসহ ছিল সুতরাং আমরা ওরা শহর থেকে আমাদের বাড়িতে আসতো আমরা 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 ওইরকম ফিল্ড ছিল না যে আমরা যে গ্রামে যদিও আমরা গ্রামে আসতেন তখন কিন্তু একটা জিনিস ছিল 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 মানে তখন ইয়ে না আর আর সাইকেল তার সাথে গুঁড়া ছিল আচ্ছা আচ্ছা আমার নানার চারটা গুঁড়া ছিল আমার মনে আছে আমার নানা গুড়া দিয়ে আসতেন এবং আমার মামারও আসতেন আমার ছোটো মামা একজন মেম্বার ছিলেন উনি গুড়া দিয়ে আসতেন তো ওটা খুব শখিন ছিলেন ওনারা তো যাই হোক আমাদের ওইটা কোনো ফিলিং হয় নাই আর আপনি বললেন পনেরো বছর হ্যাঁ পনেরো বছর যখন আমি এখানে ইংল্যান্ডে আসা একটাই কারণ ছিল এটা সংগ্রাম সংগ্রাম না হলে হয়তো ইংল্যান্ডে আসা হতো না আমার বাবার প্ল্যান ছিল যে উনি চলে যাবে আমি এটা আমার দাদিকে প্রায় চিঠি লিখতেন যে আমি আরও ছয় মাস পরে আমি চলে আসব আমি এদেশে থাকবো না তখন ওনার শরীরটাও খারাপ ছিল এবং বিভিন্ন কারণে বললেন যে আমি এখানে থাকবো আমি চলে আসবো তারপরে সংগ্রাম ইয়ে হলো আয়ুব খানের ইলেকশনের সময় আমার আব্বা ছিলেন আমার মনে আছে আচ্ছা আমার আব্বা বাংলাদেশে ছিলেন আচ্ছা আব্বা আয়ুব ইলেকশন যখন করেন তখন ওই এটা ফেক নোট বাইর হয়েছিল তো উনি ইয়েতে আমাদেরকে ওই টাকা পাকিস্তানি টাকা দিয়েছিলেন খেলার জন্য আমরা ওইটা টাকা দিতে করতো তখন ওই কথাটা আমার এখনো মনে আছে তারপর যখন চলে আসলেন আসার পরে উনি বলছিলেন যাবে না আর বাংলাদেশে যাওয়া হয় না যুদ্ধ শুরু হয়ে যায় কয়েক বছর পরে যুদ্ধ শুরু হওয়ার পরে আমার মামা আমার কাজিন অনেকেই অনেকেই মুক্তিবাহিনীতে গেছে এবং আমার খুব চিন্তা ছিল যে আমি মুক্তি মুক্তিবাহিনীতে যাব কিন্তু আমাদের এলাকার থেকে তো বর্ডার অনেক দূরে আর তারপরে আমি সুযোগ পাই নাই ওরা আগের দিন রাত্রে চলে গেছে এর পরের দিনই পাক বাহিনী আমাদের শেরপুর আমাদের বাড়ি থেকে দেড় মাইল দূর চলে আসতে এবং গেরাও করে ফেলছে তখন আর আর আমি যেতে পারিনি এর ঠিক ছয় মাস পরেই তো আমরা লন্ডন চলে আসলাম আমার আব্বা কিভাবে কিভাবে মানে ওনার কাজিন ছিলেন আরো ওদের কিছু আত্মীয় স্বজন ছিল ওদের মাধ্যমে আমাদেরকে পাসপোর্ট টাসপোর্ট করাই দিয়ে ভিজা টিজা তো তখন লাগতো না শুধু পাসপোর্ট লাগতো পাসপোর্ট করলাম করে আরো কি একটা পারমিশন লাগতো হ্যাঁ এই এন্ট্রি লাগতো এন্ট্রি আমরা রাখাই গেছি দুধের সময় মনে আছে দেখাই গিয়া এন্ট্রি নিয়ে আসছি নিয়ে আসা আমরা আমার দাদি আমার দাদা পিআইএ উঠাই দিয়েছেন আমি ওখানে এইট ক্লাস এইট পর্যন্ত পড়াশোনা আপনি কেমন ছিলেন পড়া ছিলেন খুব ভালো ছিলাম আচ্ছা পড়ার মধ্যে খুব একটা মন্থন বসতো না খেলাধুলা নিয়ে আমি খুব ব্যস্ত ছিলাম ফুটবল খেলতাম ফুটবলের আমার টিম ছিল ফুটবল তারপরে ব্যাডমিন্টন খেলতাম এবং আমার আব্বা খুব শখিন ছিলেন এই ছোটবেলা থেকে আমার খেলাধুলার যত যন্ত্রপাতি আছে যত ক্যারম বোর্ড আছে সরঞ্জাম সব সরঞ্জাম ক্যারম বোর্ড ব্যাডমিন্টন ফুটবল সব কিছু আমাকে শহর থেকে আয়না দিতেন এবং আমি গ্রামের মধ্যে একটা লিডার ছিলাম মানে সবাই তো যেহেতু আমার কাছে সব সরঞ্জাম সবাই আসতো খেলা আর খেলাধুলার আমার একটা জিনিস আপনাকে বলি আমার দাদি খুব ডিসিপ্লিন লেডি ছিলেন একটা বই লেখা আছে সিলেট টু ম্যানচেস্টার বইয়ের মধ্যে আমার দাদির কথা আর আমার মার কথা উল্লেখ করছে মাই মাদার ওয়াজ দ্য বেস্ট টিচার আচ্ছা আমার মা ছিলেন ভালো টিচার এবং আমার দাদি ছিলেন মানে সব ধরনের সহযোগিতা করতেন এবং ভালো ভালো উপদেশ দিতে তো আপনার জীবনে তাদের দুজনের একটা বিশাল অবদান আছে আপনার সাংঘাতিক ধরনের এই যে আপনি যে একটা ডিসিপ্লিন লাইফ মেইনটেইন করেন সেটা কি আপনার দাদির কাছ থেকে আমার দাদির কাছ থেকে শিখছি দাদি তো ভোর ফজরের নামাজের আগে লাত্তি দিয়ে উঠে দিতেন আমার এই উঠ উঠ তাড়াতাড়ি উঠ ওইটা তারপরে আমি আমাদের মসজিদে যেতে হতো গিয়ে আমাদের আরবি শিক্ষা নিতে হতো সব মধ্যে আয়সা পরে গোসল করতে হতো পুকুরে আমাদের দেখি ছিল সামনে দেখি আছে এখনো তো দিকের মধ্যে গোসল করে আসার পরে গরম দুধ দিতেন দুধ খাইতাম খাই তারপরে স্কুলে যেতাম তো মানে এই এই যে একটা ডিসিপ্লিন কন্টিনিউ তারপরে বিকালে আসার পরে খেলার সময় ছিল এতটুকু তারপরে সন্ধ্যার আগে বাড়ি ফিরতে হবে সন্ধ্যার আগে বাড়ি ফিরতে হবে ফিরা নামাজ টামাজ তারপরে পড়তে হইতো ও আরেকটা জিনিস পরীক্ষার আগে সকালে পড়তে হইতো আমাদের ভোরবেলা দাদি বলতেন যে ভোরবেলা তুমি পড়ে যখন স্কুলে যাবে এটা তোমার মেমরি ফ্রেশ থাকবে এবং সেটা কাজে লাগবে তো এই ডিসিপ্লিনগুলোর মধ্যে এখনো আছি এখনও ওই উপদেশ মানি এখনও ফজরের নামাজের আগে উঠি নামাজ পড়ি এখনও ওই ধরনের কুসল টসল কইরা তারপরে রেডি হয়ে আটটার দিকে বাইরে হয়ে যায় অফিসে পনেরো বছর বয়সে এখানে আসলে এসে তো আপনি ওয়েস্ট মিনিস্টার কলেজে পড়াশোনা শুরু না এটা ওয়েস্ট মিনিস্টার যাওয়ার আগে কিন্তু আমি নাইট স্কুলে পড়ছি এখানেই নাইট স্কুলে পড়া ইংরেজি তখন আমি তো আসছিলাম আমার আব্বা অনেক চেষ্টা করছেন আমাকে স্কুলে ঢুকানোর জন্য কিন্তু আমি ঢুকতে পারিনি তখন কিন্তু এখন ষোলো বছরে পর্যন্ত আপনার ইয়ে এডুকেশন মানে হাই স্কুল এডুকেশন তখন পনেরো বছরে শেষ হয়ে যেত ও তখন আমি আর ঢুকতে পারিনি আর আমার যেহেতু ইয়ে ছিল না ইংরেজি তো এত ভালো ছিল না যদিও ভালো বলতে পারতাম কিন্তু বুঝতাম সব কিছুই ছিল কিন্তু ফ্লুয়েন্ট ছিল না বলে আমি কলেজে ঢুকতে পারিনি তারপরে আমার নাইট স্কুলে যেতে হয়েছে এবং নাইট স্কুলে কি কতদিন পড়াশোনা করলাম দুই আড়াই বছর দুই বছর তারপরে আড়াই বছর তারপরে গেলাম কলেজে ভর্তি হলাম শর্ট কোর্সেস করলাম শর্ট কোর্স তো আমি অনেকটা করছি লাইফে এই যে আমার যে প্রোডাকশনের যে আমি যে প্রসেসিং করি এটার উপরে আমার অনেক অভিজ্ঞতা আছে মানে বিশেষ করে মাইক্রোবায়োলজির উপরে আমি অনেক কোর্স করছি ফ্যাক্টরি করার আগে আমি যে নিজে জানার চেষ্টা করে নিজে জানার চেষ্টা করছি না এটা তো তখন তো এত ইয়ে ছিল না তো মানে যে আপনি যে একটা মাইক্রোবায়োলজিস্ট নেবেন আপনি যে একটা প্রসেস ইঞ্জিনিয়ার নেবেন এগুলো তো ছিল না নিজেকে নিজেকে করতে হয়েছে সব মানে আপনার বিশেষ করে যে প্রসেসিং ইঞ্জিনিয়ার তারপরে বেসিক হাইজিন কীরা মেনটেন করা তারপরে

টেক্সটাইল মিলে কাজ করতেন একজন সুপারভাইজার ছিলেন আচ্ছা আচ্ছা এখন আমরা আসার প্রায় তিন বছর পরে উনি রিটায়ারমেন্ট চলে গেছেন তিন বছর পরে আপনাদের প্রথম ব্যবসাটা শুরুর গল্পটা একটু বলেন যে কিভাবে শুরু করলেন এটা এবং এই আইডিয়াটা কিভাবে আসলো যে বাংলাদেশ থেকে মাছ আনা বা তখন কেমন ডিফিকাল্ট ছিল বিষয়টা হ্যাঁ এটা ইন্টারেস্টিং আসলে হয়েছে আমার আব্বা তখন রিটায়ারমেন্ট পাওয়ার পরে আমার আব্বার কিন্তু প্রথম বাড়ি ছিল এখানে আমি আসি দুই বছর পরেই একটা বাড়ি কিনে বাড়ির মূল্য তো অনেক কম ছিল কম ছিল কিন্তু কিন্তু দূরদর্শিতার একটা ব্যাপার ছিল তখন কিন্তু অনেকে বাড়ি কিনতেন না এখানে তো যারা কিনেছেন ডেফিনেটলি ওনার একটা দূরদর্শী চিন্তা ভাবনা ছিল এটা বলতে হয় উনি একশো পঁচাত্তর পাউন্ড দিয়ে দুই বেডরুমের একটা টেরিস হাউস বাড়ি কিনছেন কোথায় লন্ডনের নাম মানচেস্টার ওল্ড হাম ওল্ড হামে ওল্ড হামে আচ্ছা নাম্বার থ্রি লেন্সিয়ার স্ট্রিটে তো ওইখানে কিন্তু আপনারা তো প্রথমে কি লন্ডনেই উঠেছিলেন না

তো উনি বৃদ্ধ হওয়ার পরে আর ব্যবসা চালাইতে পারতেন না আব্বার কাছ থেকে অনেক টাকা দাম নিয়েছিলেন টাকা দিতে পারতেছিলেন না আচ্ছা তো তারপরে আব্বাকে বলবেন যে আপনি এই দোকানটা নিয়ে কি ধরনের ব্যবসা ছিল এটা গ্রোসারি ব্যবসা ছিল আগে ওই যে আমাদের বাংলাদেশি লোকজন তো হতো ব্যাচেলার ছিল হুম হুম ব্যাচেলার ম্যাক্সিমাম ওল্ড হামি আমাদের চারটি ফার্স্টটা ফ্যামিলি ছিল আমাদের বাংলাদেশি ফ্যামিলি আমার আমার আমাদের ফ্যামিলি সব তো ওই ওই টাকাটা দাঁড় দিতে পারেন নাই বিদা কিছু টাকা আব্বা দিলেন সাড়ে তিনশো পাউন্ড দিয়ে দোকানটা কিনলেন ওই লোকটার নাম ছিল কোটাই মিয়া এই লোকটার নাম মনে আছে আমার মনে আছে আচ্ছা আচ্ছা এখন উনি শেষ পর্যন্ত এখান থেকে গিয়ে বিয়েও করছিলেন হ্যাঁ এটা একটা অনেক বড় লম্বা গল্প আছে তো এইটা নেওয়ার পরে আবার শুরু করলেন শুরু করার পরে তো উনি হি ওয়াজ স্ট্রাগলিং উনি তো এই দেশে ব্যবসা করা তো এত সহজ না তারপরে আমি এখান থেকে যাওয়ার পরে আমি ভাবলাম যে ঠিক আছে আমিও যোগ দেই তারপর থেকে ওই তো আস্তে 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 அப்பா তখন চলে গেলেন বাংলাদেশে পার্মানেন্টলি কবে সেটা সেটা উনি গেছেন 1988 881 এর মধ্যে এরকমই উনি যে এটা ছিল ওনার স্বপ্ন যে উনি বাংলাদেশে ফিরত যাবেন উনি আপনাদের এখানে সেটেল করে দিয়ে উনি চলে গেলেন হ্যাঁ তাহলে ওই তো ফর গুড চলে গেছেন আর উনি বেলেতে আসতেন আর আসতেন না আচ্ছা আচ্ছা এবং উনি যাওয়ার পর থেকে আমি তখন আমাদের ব্যবসা একটু ভালো তখন আমাদের বাংলাদেশি ফ্যামিলিরা আসা শুরু করলো বাংলাদেশি পাকিস্তানি ইন্ডিয়ান হয়তো আপনার মনে আছে যে কেনিয়া যখন ইডিয়া মিন্দারা বিদায় করে দিল কেনিয়ানরা তখন ইন্ডিয়ানরা প্রচুর আস প্রচুর আসলো তখন আর আমাদের আমাদের ব্যবসা ছিল আমাদের ব্যবসাটা ছিল মাল্টিকালচারাল মানে আফ্রু কারাবিয়ান ইন্ডিয়ান সবাই আসতো তখন তো দোকান ছিল আর আমাদের দোকানটা কিছু জমজমট ছিল এরিয়াও ছিল খুব ভালো তো তার থেকে আস্তে আস্তে ওই তো অগ্রসর হয়ে আব্বা বললেন যে তোমার যদি কোনো কিছু লাগে আমি পাঠাইতে পারি হ্যাঁ যেহেতু উনি শহরে থাকতেন ওয়েল স্টাবলিশ আমাদের অনেক প্রপার্টি টপার্টি আছে আমাদের ইয়েতে দোকানও ছিল কয়েকটা তা আব্বা ওখানে গিয়ে বসতেন ওনার বন্ধু বান্ধব একটু বড় বড় ব্যবসায়ী হয়ে গেছেন তখন তখন থেকে আব্বা শুরু করলেন ওখান থেকে এক্সপোর্ট করা সিলেক্সপোর্ট করা সিলেট থেকে সেই গল্পটা শুনবো প্রিয় দর্শক আমরা এই মুহূর্তে একটা ছোট্ট বিরতি নিব বিরতি থেকে এসে ইকবাল আহমেদ অবির জীবনের বাকি গল্পটা শুনবো তিনি প্রথম কর্মজীবন কিভাবে শুরু করলেন প্রথম ব্যবসা কিভাবে শুরু করলেন এবং বর্তমান জীবনের গল্প রাইস বিরতির পর আবার আজকে প্রবাসীদের সফলতার গল্পে উপস্থিত আছেন ইকবাল আহমেদ ওবি আপনারা জানেন যে ইকবাল আহমেদ ওবি ব্রিটেনে বাংলাদেশিদের মধ্যে সবচেয়ে সফল ব্যবসায়ী এবং সারা পৃথিবীর বাংলাদেশিদের মধ্যে তিনি অনুকরণীয় একজন ব্যক্তিত্ব আমরা শুনছিলাম ইকবাল আহমেদ অবির জীবনের খুবই একটা গুরুত্বপূর্ণ অংশ এসেছে যেখান থেকে তিনি শুরু করবেন তার ব্যবসার জীবনটা কীভাবে শুরু হলো প্রথম কর্মজীবনটা কীভাবে শুরু হলো তা আপনার বাবা উনিশশো আশি একাশির দিকে চলে গেলেন তারপরে আপনারা পারিবারিক যে বাবা যে ব্যবসাটা শুরু করে গেলেন সেটা আপনি টেক করলেন বা এর আগে থেকে আপনি চালাচ্ছিলেন এটাই কি আপনার প্রথম কর্মজীবন না এর আগে আপনি কোনো কোনো জায়গায় কাজ করেছেন আগে কাজ করেছি হ্যাঁ আগে কাজ করেছি টুকটাক কাজ করেছি পার্ট টাইমে কাজ করেছি টেলারিংয়ে কাজ করেছি টেলারিং প্রথমে প্রথমে একটা অফিসে আমি কাজ করি একটা টেলারিংয়ে তখন ওখানে আমার কাজটা ছিল ওই ওখানে দুইজন ডাইরেক্টর ছিলেন ওই দুইজন ডাইরেক্টর একজন দুইজনই পাঞ্জাবি ছিলেন আচ্ছা আমার এখানে মনে আছে তো ওইখানে আমি ফিওনের মতো ছিলাম আমাকে ফাইলিং করাইতো ফটো কপি করতে পারতাম মাঝে মধ্যে চাও বানিয়ে দিতাম এবং দিস টু লাইক মি ভেরি মাছ তো ওইখানে আমি প্রায় ছয় মাস কাজ করছি এবং ওইখান থেকে আমি অনেক কিছু শিখছি ওইখান থেকে অনেকটা জিনিস শিখছি সেটা হলো ফাইলিং দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং ইজ আপনার যে কোনো ব্যবসার ম্যানেজমেন্টের ফাইলিংটা ইম্পর্টেন্ট যে ইউনো ইউ শুড বি এবল টু অ্যাক্সেস এনি ডকুমেন্ট

পাতারও খবর রাখতেন ওই পাতার মধ্যে ওই লোর মধ্যে সম্বন্ধে লেখা আছে তো আমি আমার মধ্যে আমি ওখান থেকে শিখছি যে ফাইলিং কিভাবে করতে হবে ওরা আমার হাত ধরে শিখেছে যে এইভাবে এমনভাবে ফাইলিং করবে যে যে কোনো সময় তুমি বা আমি আমরা সহজে যেন এটা এই ইনফরমেশনটা বাহির করতে পারি প্রথম কর্মজীবনে বেতন কত ছিল টেন পাউন্ড টেন পাউন্ড উইকলি টেন পাউন্ড উইকলি উইকলি হ্যাঁ তো টেন পাউন্ড থেকে এখান থেকে আমি থার্টি পাউন্ড পর্যন্ত উইদিন সিক্স মান্থ থার্টি পাউন্ড পর্যন্ত পাইছি ওই সময় স্যালারি রেঞ্জ যদি এখনকার হিসাবে করি এটা আর কত হবে এখন তো তিনশো হয়ে এরকম আচ্ছা আচ্ছা

তো আইরনি পছন্দ করতাম না স্টিচিং এর কাজ করছি তখন মানে স্বপ্নটা কি ছিল কি হতে চাইতেন শুনেন আমার কয়েকটা জিনিস আমার ছিল যে প্রথম জীবনে আমি আমার স্বপ্নই ছিল ছোটবেলার থেকে যেদিন থেকে আমার বুদ্ধি এবং আমার স্মরণ ডেভেলপ করছে তখন থেকে আমি বলছি যে আমি একটু বড় ব্যবসায়ী ওকে আমার সবসময় আমার প্ল্যান ছিল আমি কিভাবে বড় ব্যবসায়ী হব আমার গাড়ি হবে আমার বাড়ি হবে আমার এই স্বপ্ন শুরুর থেকেই আমার এবং বড়ো বড়ো স্বপ্ন ছোট স্বপ্ন না আমার যে বন্ধু বান্ধব তারা বলতে আরে এগুলা স্বপ্ন দেখে হবে না এরকম সবাই স্বপ্ন দেখে আমি বললাম না আমি তো হবই এবং আমি এটা আল্লাহর অশেষ মেহরবানি যে আমি এতটুকু চাইনি যতটুকু আল্লাহ এবং আমার মই মনুব্বের দয় আমি যেটুকুটুকু পাইছি সেটা মানে আমি বলবো যে আমি অনেক ভাগ্যবান তো এই যে আপনার জীবনের একটা জার্নি প্রত্যেকটা জার্নির কিন্তু আপনার এন্ড অফ ডেস্টিনেশন ছিল যে আপনি ব্যবসায়ী হবেন বাকি সবই আপনার লার্নিং প্রসেস ছিল লার্নিং প্রসেস ছিল হ্যাঁ আমি ব্যবসায়ী হব এবং বড় ব্যবসায়ী হব তার মধ্যে কোনো সন্দেহ নেই আমি ছোটোখাটো কোনো ব্যবসা করবো না কি প্রতিটা কাজকে গুরুত্ব দিতেন আপনি যাতে লার্নিং প্রসেস লার্নিং প্রসেস ছিল প্রতিটা কাজের মধ্যে এত বেশি ফোকাস দেই আমি এখন পর্যন্ত দেই আমি যদি একটা প্রজেক্ট ধরি এটা শেষ না হওয়া পর্যন্ত আইড নেভার গিভ আপ এবং আমি সবার সাথে কমফোর্টেবলি কথা বলতে পারি না আমি অলওয়েজ টোয়েন্টি ফোর আওয়ার আমার মাথার মধ্যে এটা থাকে আমি সব জমা এখনও যে অনেকটা প্রজেক্ট আছে এবং আমার আশেপাশে যারা আছে সবাই বলবে এবং আমি ডিসিশন করতে দেরি করি না হ্যাঁ এইটা আরেকটা ডিসিশন করতে যেহেতু আমি সবসময় এটা চিন্তার মধ্যে থাকি সুতরাং আমার ডিসিশন করতে সহজ হয় তো বাবা হচ্ছে বাংলাদেশ থেকে এক্সপোর্ট শুরু করলেন আশি থেকে প্রথম কি পাঠাতেন সবজি পাঠাইতেন আচ্ছা প্রথম সবজি পাঠাইতেন আমাদের প্রথম লালবাজারে একটা অফিস ছিল ওখানে আমাদের কয়েকটা দোকানও ছিল তো লালবাজার তো মেইন মানে শহরের ভিতরের হালদটা ছিল তো এখান থেকে কিছুদিন করার পরে দেখলাম যে আমরা সিলেট থেকে প্রায় সময় মাল অফল হইতো এবং মাল নষ্ট হতো তারপরে আমি আব্বাকে নিয়ে ঢাকা আসলাম আইসা শান্তিনগরে আমরা একটা বাড়ি ভাড়া করলাম ডিআইটি এক্সটেনশন একটা অফিস করলাম এবং একটা পার্টনার নিলাম প্রফেসর গুলাম রব্বানি ছিল আমার ভেরি ক্লোজেস্ট ফ্রেন্ড বলেন বেশ কিছু নাকে মারা গেছেন আমেরিকান নিউইয়র্কে তো ঘটনাটা থেকে শুরু হলো ঢাকা ঢাকা থেকে শুরু হলো এবং ওইটা বেশ পাঁচ সাত বছর খুব ভালোই ব্যবসা ছিল আমাদের তখন কি বাংলাদেশ থেকে কেউ ব্রিটেনে এক্সপোর্ট করতেন না এই ধার হ্যাঁ করতেন কিন্তু हां তখন ছিল এখানে ফ্যাশন স্ট্রিটে আলী ব্রাদার্স করে একজন ছিলেন আকুদদু সালি হ্যাঁ উনি উনি করতেন আর আমরা করতাম উনি অনেক পুরানো মাল এবং তারপরে আমি ওনাকে মাল দিতাম তারপর থেকে তো আমরা গেলাম থাইল্যান্ডে গেলাম থাইল্যান্ড থেকে আনতাম পাকিস্তান থেকে আনতাম আমেরিকা থেকে ক্যানাডার থেকে বিভিন্ন দেশ থেকে আইনে কিন্তু ওনাকে ওনারও আমরা অনেক প্রচুর মাল দিয়েছি চাষ টুলকি দিতাম আব্দুল খালিক বলে তার ওদের মানে মালিক যে চিনি আগের উনি খুব স্নেহ করতেন আচ্ছা আচ্ছা তো ইফকো প্রতিষ্ঠা কখন হলো মানে এই যে একটা ব্র্যান্ডে ঢুকলেন একটা কোম্পানি ফর্ম করে এক্সপোর্টটাকে খুব সিরিয়াসলি আপনারা নিলেন সেটা কবে শুরু করলেন আপনারা আমাদের প্রথম কোম্পানির নাম ছিল ইকবাল প্রদেশন কোম্পানি তো আমরা ইকবাল ব্রাদার্সের আকেই মধ্যে নাম প্রিন্টেড ছিল সব সময় তার ইকবাল প্রদেশন কো তো আমরা বিভিন্ন সময় আমরা রিসিজনার অ্যাটাক হইতাম হুম 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 তখন তো এটা খুব বেশি ছিল খুব বেশি ছিল এবং আপনি শুনলে মাসুম অবাক হবেন যে একটা জায়গায় আমাদের গাড়ি সবসময় পুলিশ আটকতো। সব সময় তো আমরা সাধারণত গাড়ি তখন ট্রাক লোড দিতাম। কিছু তো কিছু হয়তো 5 টন থেকে 5.5 টন হয়ে গেল বা কিছু কিছু একটু উপরে হয়ে গেল। তখন পেনাল্টি করতে আমাদের। এবং শশপতে প্রাদেশিক প্রাদেশিক রেসিডোমের স্বীকার একটা পুলিশ সে নাকি আমার একটা ড্রাইভার বলছে।

আনলোডিং করতেছে পিছন থেকে সামন থেকে গাড়ি নিয়ে পালাই গেছে এরকম অনেক ঘটনা আছে আর আরেকটা ঘটনা হলো যে এবং তারপরে গেলাম আমরা এক্সপোর্ট করতে ইউরোপে ইউরোপে যাওয়ার পরে ওই ইকবাল ব্রাদার্স একই প্রবলেম একই প্রবলেম তখন আমরা বাধ্য হয়ে সি মার্ক করলাম সি ফুড মার্কেটিং ইন্টারন্যাশনাল পিএলসি সি এটা আমাদের এখানকার আগের যে আমাদের

এই রেসিজমের জন্য কিন্তু আমরা সাদা মানুষকে সামনে রাখতাম আমরা সামনে দিতাম না এশিয়ান সাদা মানুষকে দিতাম এক্সপোর্ট করার জন্য সাদা মানুষ আমাদের ভিজিটিংয়ে যাইতো আমাদের যত জিএম ছিল এক্সিকিউটিভরা ছিল সব সাদা মানুষ ছিল আচ্ছা তো এই তো তখন আপনারা এটা মোটামুটি কোন সালে শুরু করলেন ইফকো মানে এটা নাইনটিন নাইনটি ওয়ানে শুরু করি রেজিস্টার এবং সিমার কথা নাইনটিন নাইনটি নাইনটিন নাইনটি ওয়ানে আপনিও পেয়ে যাচ্ছেন সেতারা রাইস আপনার নিকটস্থ দোকানে ফ্রোজেন ফিশের বিজনেসটা মানে ওইটা আপনাদের মাথায় কীভাবে আসলো মাছটা কারা প্রথম ব্রিটেনে ইম্পোর্ট করে এটাকে আপনারা এটা আর কেউ আরেকটা কোম্পানি ছিল আচ্ছা আরেকটা কোম্পানি ছিল বারিয়ান কোম্পানি বাঙালি বাঙালি ছিল বারিয়ান কোম্পানি লুটন সবচেয়ে পুরানো তারা দুইজন ইয়ে ছিলেন পার্টনার ছিলেন তাবলিক জামাত করতে তো তাদের সময় ছিল আমরা যখন দোকান যত জমজমাট হলো

কাস্টমার ডিমান্ড করতেছে তখন দেখলাম যে এখানে একটা গ্যাপ নিস মার্কেট আছে এটা আমি শুরু করি তখন আমরা শুরু করলাম মানে একবারে ডাইরেক্ট বাংলাদেশ থেকে ফ্রোজেন ফিশ একবারে ডাইরেক্ট ফ্রোজেন ফিশ বাই ইয়ার বাই ইয়ার বাই ইয়ার তখন সপ্তাহে বিশ ত্রিশ ত্রিশ টন চল্লিশ টন পর্যন্ত আমরা বাই ইয়ারে আনতাম তারপরে তো ফ্রোজেনে গেলাম এবং ফ্রোজেনে গেলাম অন্যান্য বিভিন্ন কোম্পানি থেকে আনতাম তারপরে নিজে এই ইনিশিয়েটিভগুলো নেওয়ার জন্য আপনার তো ডেফিনেটলি সাহস এবং অর্থ দুটারই প্রয়োজন ছিল সিদ্ধান্তগুলো মানে নেওয়ার ক্ষেত্রে আসলে মানে আপনি এই যে এটাকে কোনো প্লান ছিল যে এক সময় একটা এই ইউরোপের মধ্যে ওয়ান অফ বিগেস্ট সাপ্লায়ার হবেন না শুধুমাত্র লন্ডনের বাংলা মার্কেটকে চিন্তা করে এটা করেছিল না 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 ওইটা বাংলা আমি চিন্তা করিনি বাংলাদেশি কমিউনিটিকে আনার পরে ভাবলাম যে এর বাইরে কি করা যায় এর বাইরে কি করা যায় তা মাথার মধ্যে সবসময় চিন্তা থাকতো এর পরে কি হবে এর পরে কী করব ওয়াইডার ওয়াইডার হ্যাঁ কি জীবনে কি অ্যাচিভ করবো সেটা বড় কথা ছিল না যে কি অ্যাচিভ করবো জীবনে আমি কুইন্স অ্যাওয়ার্ড পাবো আমি অবি পাবো ওইগুলো কোনো চিন্তা না আমার কথা হলো যে চিন্তা করব বড়টা এবং কাজ করব এবং দিনের রাত্রে কাজ পরিশ্রমের মানে কোনো ইয়ে নাই মানে বিরতি নাই কত ঘন্টা কাজ করতেন তখন আঠারো ঘন্টা বিশ ঘন্টা কাজ করছি প্রথম কোম্পানি যখন করেছিল স্টাফ কতজন ছিল তখন ছিল ধরেন পঁচিশ ত্রিশ জন ছিল এখন সারা

সব জায়গায় গ্রামে গঞ্জে এখানে ভিলেজে যা আছে সব জায়গায় একটা পর একটা রেস্টুরেন্ট খুলতেছে ডিমান্ড বাড়তেছে এখানে আপনার কিংপ্রন লাগবে ছোটো প্রোণ লাগবে মিডিয়াম সাইজ প্রোন লাগবে সব কিছু লাগবে তখন আমি ভাবলাম যে এটা কেমনে তখন এই দেশে আর দশটা লিডিং কোম্পানি ছিল এরা সেমি প্রসেস মাছ বাংলাদেশ ইন্ডিয়া তারপর বিভিন্ন দেশটাকে থাইল্যান্ড থেকে আনতো আইনা এখানে প্রসেস করে আমাদেরকে দিত ভ্যালু এডিশন করে তো ওইটা দেখলাম দেখার পরে আর আমরা তো পড়াশোনা করছি তো মানে ইতিহাস সম্বন্ধেও জানি যে ব্রিটিশরা যে আমাদের এই যে পাট আনতো রো পাট আনতো এই না ডান্ডিতে প্রসেস করে মানে এগুলা বিক্রি করতো যে মাছ চিংড়ি মাছ সে আমি প্রসেস করে নিয়ে আসা ভ্যালু এডিশন করে তারা বিক্রি করতো তাই বললাম যে আমি কেন করতে পারি না আমি কেন তাদের কাছে থেকে তখন ওইটাই আমার মাথায় ঢুকছে যে আমি ওইটা বাংলাদেশে পড়াবো কইরা এখান থেকে নিয়ে আসবো না ওইখানে করবো তো এট দ্য সেম টাইম সিমন্টেনিয়াসলি কিন্তু আমি এখানে প্রসেসিং করি নাইনটিন নাইনটি থ্রিতে আমি প্রথম ফ্যাক্টরি উদ্বোধন করি জন গামার এখন লোড গামার উনি প্রথম আমার ফ্যাক্টরি উদ্বোধন করেন নাইনটি এখানে আমার প্রসেসিং ফ্যাক্টরি এখানে বাংলাদেশ থেকে অনেক মন্ত্রী লাগেছেন দেখছেন তো এবং ওইটা থেকে আমি খুলছে কুইন্স পাই নাইনটিন নাইনটি এইটে দার টাইম ওইটা আপনি বললেন না স্বর্ণযুগ ছিল আমাদের আমরা अकॉर्डिंग টু द ব্রিটিশ এক্সপোর্ট কাউন্সিল উই ওয়্যার দা উই ওয়্যার দা লার্জেস্ট এক্সপোর্টার অফ শেলফিশ ফ্রম ইংল্যান্ড টু অল ওভার দ্য ওয়ার্ল্ড ওকে তখন কথাটা দেশে আপনারা লিখেন সিক্সটি কান্ট্রি যত আমরা এক্সপোর্ট করতাম এক্সপোর্ট করি আর তখন অপরচুনিটিটা ছিল যখন ইউ একসাথে আমাদের কোনো ইয়ে ছিল না তখন সতেরো জন মেম্বার ছিলেন ইউরোপিয়ান ইউনিয়ন শত্রুতা দেশে আমরা ব্যবসা করতাম ওইটার অপরচুনিটিটা আপনি আমরা ওইটা আর ওইটা মানে ওইটার অপরচুনিটিটা পাইছি আর ব্রেকজিট হওয়ার পরে আমাদের কিছু ব্যবসা ডিক্লাইন করছে ব্রেকজিট হওয়ার কারণে এখন তো টু কমপ্লিকেটেড যদিও আমাদের ইউরোপের ব্রাঞ্চ আছে রোটারডামে মিলানে এগুলো ব্রাঞ্চ আছে ওখান থেকে আমরা সরবরাহ করি কিন্তু তারপরেও যে ওই আগের যে ইয়েটা ফ্লেক্সিবিলিটিটা ফ্লেক্সিবিলিটি এখন এখন আর নাই তো আপনারা দুই হাজার এই যে পাঁচ সালে আমরা যেটা জানি যে দুই ছয় সালে সানডে টাইমসের এক হাজার ধোনির তালিকায় ইকবাল ইফকো চলে আসলো সেটা একটু বলেন যে তখন এটা তো আসলে সারা পৃথিবীর বাংলাদেশের জন্য করবি করবি আমি তখন বাংলাদেশে প্রথম আলোতে এটা নিয়ে খাবার স্টোরি হলো আপনার ছবি দিয়ে তখন সেটা করেছি তো সেই সেটা কেমন ছিল সেটাই সেটাকে একটা আপনার কাছে মনে হয়েছে যে একটা মাইল্ড স্টোন টাচ করা কি বা এই জায়গায় থেমে যাওয়া অথবা এখান থেকে আরও সামনে যাওয়ার অনুপ্রেরণা পেয়েছেন কি না হ্যাঁ ওইটা ওইটা আসার আগে ওই ধরনের কোনো ইয়ে ছিল না আকাঙ্ক্ষা ছিল না যে এরকম কিছু হবে মানে ওই ধরনের কোনো টার্গেট নিও আপনি আমার কোনো টাগেট নিয়ে কাজ করেন না হঠাৎ করে এটা চলে আসছে এবং এটা কেউ রিকমেন্ড করলো আসলে কিন্তু না এই যে ফিলিপস বলে একটা যে লোক করতো এটাকে যেইটাকে আবিষ্কার করছিল এই দেশে তার তার সাথে আমার তারপরে পরিচয় হয় মানে কোনো একটা স্টেজে আইসে আই রুট টু হেম যে টু উড্রো মাই নেম ফ্রম দিস লিস্ট লিস্ট অফ রিচ লিস্ট থেকে উড্রো করার জন্য আমার অনেকজন বলল আমার যত ভালো ভালো বন্ধু বললো যে এটা তো তোমার সমস্যা হবে সিকিউরিটি তো সমস্যা হবে তুমি তো এত যেভাবে চলাফেরা করে এটা করতে পারবে না আর তখন তো বর্ণবাদী ছিল অনেক বেশি হ্যাঁ অনেক বেশি ছিল হ্যাঁ তো তুমি মাইনরিটি থেকে আসছো আর তখন তো কয়েকজন মুসলিমে কয়েকজন এশিয়ান ছিল সবাই এশিয়ানদের জন ধোনির তালিকায় আপনি চলে না হলেন আবার ব্রিটেনের একবারে সব মিলে এক হাজারের মধ্যে পাঁচশো এগারো নম্বরে আপনি ছিলেন সো এ গ্রেট অ্যাচিভমেন্ট জি ইট এ ভেরি গ্রেট অ্যাচিভমেন্ট কিন্তু আমি তখন সন্তুষ্ট ছিলাম না আমরা একটু মানে ইয়ে টাইপের ছিলাম একটু সাসপেশিয়াস ছিলাম যে কখন ছেলে মেয়েদেরকে আমরা বলতাম যে তোমরা সিকিওর জায়গায় যাবা সিকিউর দিন থাকবা সিকিউরিটি নিয়ে একটা সমস্যা ছিল তখন আমি যখন লেখলাম ফিলিপকে যে তুমি এটা আমার নামটা দয়া করে উল্টো করে দাও তখন সে বললো যে না আমি পারবো না যেহেতু তুমি ইউ আর ইন পাবলিক ডি মাইন্ড তো তোমার আমাকে এটা কন্টিনিউ করতে হবে হ হ তো এটা আপনি অ্যাট দ্য টাইম এনজয়ও করছিলে না আবার কিছুটা আপনি কনসার্ন হয়েছিলেন আমি একটু আমি কনসার্ন ছিলাম আচ্ছা এতে এতে বিভিন্ন সাইড এফেক্ট হতে পারে লাইফে যেমন তখন তো আমার ইয়ং ফ্যামিলি তখন আমার ছেলে মেয়েরা হয়তো এটা ডিসঅ্যাডভান্টেজ দিবে তারপরে তাদের সাথে তাদের ছেলে মেয়ে তাদের যে বন্ধু বান্ধব আছে ওরা হয়তো তাদের সাথে অ্যাসোসিয়েট করতে ইয়ে হবে সুতরাং আমাদের এই সমস্যা হয় নাই এগুলো মাথার মধ্যে ছিল ওই সমস্যা আল্লাহর রহমতে আমাদের ছেলে মেয়েরা সবই সাকসেসফুল রং পথে এখনো কেউ যায় নাই সবাই সবাই ভালো এবং সবাই মাস্টার্স ডিগ্রি করে ভালো ভালো ইউনিভার্সিটিতে আছে আমার বড়ো মেয়ে ডাক্তার তার মধ্যে মেয়েও ম্যানচেস্টার ইউনিভার্সিটি থেকে ইকোনমিক্সের উপরে মাস্টার্স করছে ছেলেও এমবিএ করা ভালো ব্যবসা করতেছে সুতরাং আল্লাহর মধ্যে ওই ওই যে রিচ অ্যান্ড স্পয়েল মানে চিলড্রেনের খাতিরে ওরা তাদের কাছেও যায় নাই আল্লাহ এটার মধ্যে আলহামদুলিল্লাহ দেয়ার অল হাম্বল আপনিও পেয়ে যাচ্ছেন সেতারা রাইস আপনার নিকটস্থ দোকানে বিয়ের গল্পটা শুনতে চাই বিয়েটা কবে করলেন বিয়ের পেছনের ঘটনাটা কি জীবনে প্রেম এসেছিল কিনা না আপনাদের দেখতে খুবই সুদর্শন এখনো আচ্ছা থ্যাংক ইউ ফর ইউর কমপ্লিমেন্ট কাজের মধ্যে এত বেশি ফোকাস ছিলাম বিয়ে বিয়ে সাধির ব্যাপারে কিছু না হ্যাঁ আমার আব্বা যখন সিদ্ধান্ত নিলেন আব্বা আম্মা আমার ছোট দুইটা বোন আমার দুইটা ছোট বোন ওরা কিন্তু একবারে আর্লি এই যে চলে গেছিলো সিলেটে পড়াশোনা করছে কাজী জালাল স্কুল হাই স্কুল তারপরে এই যে মহিলা কলেজ আচ্ছা আচ্ছা প্লেট মহিলা করে হ্যাঁ ওখানে বড় হয়েছে ওদের বিয়ে হয়েছে বিয়ে হওয়ার তারপরে তারা আসছে তো আমার আব্বা যখন সিদ্ধান্ত নিলেন যে উনি দেশে চলে যাবে তখন আমার ছোটো দুইটা ভাই আমার এটা বোন আমি সবচেয়ে বড় তো এখানে তো কোনো মহিলা নাই তারা সিদ্ধান্ত নিলে আমাকে বিয়ে দেবেন আচ্ছা তো আমারও তো আর জিজ্ঞেস জিজ্ঞেস করেন নাই যে আমি কেউ যদি চিনি কি চিনি না আর চিনার তো প্রশ্নই আসে না এখানে তখনও কোনো বাঙালি ফ্যামিলি নাই আচ্ছা ওইরকম মেয়েও নাই এদের আচ্ছা তো আমার আমি হয়তো আর এখানে কোনো এশিয়ানও নাই আমি কাকে চিনব হ্যাঁ আর দেশে তো তখন যখন আসছি তখন যারা ছিল হাই স্কুলে তাদের তো বিয়ে টিয়ে হয়ে গেছে হ্যাঁ অত ইশারা ইঙ্গিতে কিছু হতো ইয়ে ছিল বাট তখন তো কানেকশন যেহেতু ছিল না আফটার টেন ইয়ার্স তখন আমাকে বলা হয়েছে যে তোমার তোর জন্য আমরা মানে মেয়ে দেখছি কি মেয়ে দেখছেন তখন আমার এক নানা ছিলেন আমার আব্বার মামা এখানে উনি আমাকে বললেন যে মেয়ে দেখা হয়ে গেছে আপনি প্রস্তুত হয়ে যান এখন আপনার শাদী হবে বিয়ে শাদী হবে আচ্ছা আচ্ছা আমি তো রাখ করে হবো না না দিস ইজ টু তখন এটা খুব একটা সুইটেস্ট একটা ব্যাপার ছিল যে নানা বা দাদা দাদি এদেরকে দিয়ে কথা বলানো হতো এবং আমার ওয়াইফকে তখন গেছেন আমার দাদি দেখতে গেছেন এখন আমার দাদির কাজিন বাংলাদেশ বাংলাদেশে গিয়ে দেখছেন দেখা ছবি টবি পাঠাইছেন এবং কথা টথা হয়েছে সব তো তারপরে শিখ এম জেফিওন সে আই নো টাইম টু গোয়িং বাংলাদেশে যাব আমি এই ব্যবসার জন্য এখানে এত আপনাদের যদি লাস্ট মিনিট আপনাদের বিয়ে দিতেই হয় আমাকে তাইলে হি টু কাম দিয়ে তো হাউ কাম তখন কোনো আশার তো কোনো ইয়ে ছিল না তখন আমার আব্বার ফ্রেন্ড ছিলেন পাকিস্তানি রেগুলার করতো একটা এবং তখন ফিওনসে ভিজা পাওয়া যেত ফিওনসে হ্যাঁ 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 এটা এখনো এখন আজকে তখন আই ওয়ান অফ দ্য ফার্স্ট ক্যান্ডিডেট ফিয়ে হিয়ার তো তখন উনি আসলো এখানে আমি ক্ষেত্র এয়ারপোর্ট থেকে আমি গেলাম আমার শ্বশুর সাহেব ছিলেন এখানে ওইটাও আমার আব্বার ফ্রেন্ড ছিলেন ও আচ্ছা আমার আব্বার ফ্রেন্ডের তারা গ্রামের বাড়ি তারা কৃত্রিম পাশ লংলা কিন্তু উনি বড় হয়েছে দেখায় জন্ম হয়েছে দেখায় এবং পুরান লাইনে আগে ছিলেন এখন বর্তমানে হাউজিং ইনস্টিটিউটে আচ্ছা এবং উনি পড়াশোনা করছেন গভর্নমেন্ট গার্লস স্কুল ছিলেন আচ্ছা তো তারপরে বিয়ে এখানে আসার পরে বিয়েটা হলো

আর সিক্সটিন্থ অফ ডিসেম্বর নাইনটিন এইটিতে আমার প্রথম জন্ম এখন কয়জন আপনার তিন মেয়ে তিন দুই মে এক ছেলে এক ছেলে আচ্ছা তো এই যে আমরা আপনার জীবনের মোটামুটি একটা সফলতা করবো এরপরে আমরা হয়তো একটু আপনার বিজনেসের বাংলাদেশের অংশটাতে ফোকাস করব। তার আগে জানতে চাই যে ব্যবসা করতে গেলে সফলতার পাশাপাশি অনেক ধরনের স্ট্রাগল আসে নানা ধরনের সমস্যা ফেস করতে হয় একটা দুইটা সমস্যার কথা যেটা আমাদেরকে বলেন যে জীবনে কখনো হতাশ হয়েছে কি না যে এইসব সমস্যা ফেস করতে গিয়ে অথবা কীভাবে আপনি আসলে প্রবলেমগুলো ফেস করেছেন হতাশ হওয়ার কিছু নাই আপনার যদি ব্যবসার যদি ফোকাস থাকে কি করবেন এবং তার প্রতি যদি আপনার মানে সেই ধরনের উৎস থাকে তো এখানে হতাশ হওয়ার কিছু নাই বাট হ্যাঁ এখানে সমস্যা হতে পারে সমস্যা ইউ হ্যাভ টু ওভারকাম এগুলা ব্যাপার না যে কোনো যে কোনো ক্ষেত্রেই সমস্যা আপনি যদি এখান থেকে ম্যানচেস্টারে বাই রোডে যাইতে হয় তাইলে আপনি অনেক ধরনের সমস্যা হবে আপনি ট্রাফিক পাবেন আপনি ক্যামেরা পাবেন আপনি অনেক কিছু পাবেন এগুলা ইউ হ্যাভ টু ওভারকাম তো লাইফ এবং ব্যবসা এবং বিভিন্ন ধরনের প্রজেক্টে সমস্যা এটা আপনাকে ফেস করতে হবে এবং এগুলা অ্যাসেসমেন্ট করা যায় না আমাকে কখন আসবে আমাকে একজন বাংলাদেশি একজন অনেক বড় ধরনের বড়ো মাপের অফিসার মন্ত্রীও ছিলেন এককালে উনি বললেন যে ইকবাল আই হার্ড ইউ আর গ্রোয়িং রিমেম্বার ডিজাস্টার ইজ অলওয়েজ রাউন্ড দ্য করোনা সো বি কেয়ারফুল বি যেকোনো সময় আপনার সমস্যা হইতে পারে ডিজাস্টার আসতে পারে এটার জন্য আপনাকে প্রস্তুতি থাকতে হবে তো এটা সব মানে সবসময় হয় এটা দিস ইজ দিস ইজ দ্য কমন দিস ইজ দ্য সাকসেসফুল অন্টারপ্রনার একটা 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 সঙ্গী এটা আপনাকে সবসময় রেডি থাকতে হবে রেডি টু ফেস এটা হাসি মুখে এটাকে আপনার মিটমাট করতে হবে আচ্ছা তো এরপরে তো আপনারা ব্রিটেন থেকে ইউরোপের বিভিন্ন দেশে বিশ্বে ষাটটি দেশে পর্যন্ত আপনারা এক্সপোর্টের ব্যবসা এক্সপান্ড করলেন বাংলাদেশে আপনি অনেকগুলো বিজনেস আপনার রয়েছে সেটা ডেফিনেটলি আপনি বলছিলেন যে আপনার এক্সপোর্টের বিজনেসের যেই আপনি সেখানেই সেট আপ করেছেন সেখান থেকে প্রসেস করে নিয়ে আসতেন সেই প্রসেসিং সেন্টারগুলোর পাশাপাশি আপনি বাংলাদেশে আরও মানে বিজনেস নিয়ে খুব বেশি একটা হচ্ছে যে ইউকে সাপোর্টিং হিসাবে আপনি বাংলাদেশে কিছু জিনিস তৈরি করলেন এটা অনেকেই এখান থেকে করে সেটা এক জিনিস কিন্তু আবার বাংলাদেশের ইকোনমিতে কন্ট্রিবিউট করার জন্য সিরিয়াসলি বিজনেস করা সেটার দিকে আপনি কখন ফোকাস করেন এবং আপনি কবে থেকে দাওয়া শুরু করলেন বাংলাদেশে খুব নিয়মিতভাবে এবং কি দিয়ে শুরু করলেন বাংলাদেশে সর্বপ্রথম সিলেট ফোকাস করি সিলেট থেকে এক্সপোর্ট করব আচ্ছা হ্যাঁ আমি আমার একটু সুনাম হবে সিলেটে সবাই আমার চিনবে এটা তো সবাই হ্যাঁ আমি আমার এলাকায় আমার আত্মীয়স্বজন দেখবে আমি এরকম বড় বড় কাজ করতেছি তখন আমরা প্রপার্টি কিনা শুরু করলাম ব্যবসা শুরু করলাম প্রপার্টি কিনলাম বিভিন্ন বাগান এই সেই মানে ওইখান থেকে তারপরে আমার আত্মীয়স্বজনকে চাকরি দেব একটা সুযোগ হলো তারপরে আমি সিলেট চৌহদ্দিতে মানুরু শহর দেখতে তৈরি করলাম ফার্স্ট এস্কেলেটর শপিং সিটি হলো মানে মধ্যে সিলেটারের মধ্যে প্রায় 2500 হ্যাঁ আছে মানে দোকান আছে বা কয়েকটা ব্যাংক আর ইন্স্যুরেন্স কোম্পানিও একটাই আছে তো এইটা করলাম এটা করার পরে দেখলাম যে না সিলেট ইজ নট এ কমার্শিয়াল সিটি আচ্ছা সিলেট কিন্তু সিলেট কিন্তু এই পর্যন্তই এর বাইরে যদি যাইতো হয় আমি দেখেন সিলেটে কোনো আপনি ওইখান থেকে কোনো ম্যানুফ্যাকচারিং করতে গেলে আপনি লেবার পাবেন না লেবারের সংকট বেশি সব কিছুর দাম বেশি তারপরে কমিউনিকেশন আপনার যে মেইন কমিউনিকেশন সিলেট থেকে চট্টগ্রাম এটা রোডও খারাপ নদীপথও নাই রেলপথ আছে তবে রেলের আবার আমরা চেষ্টা করছি হয় না আর লাইন তো তখন তো ডাইরেক্ট কোনো ফ্লাইট ছিল আগে তখন তো ডেইলি একটা ফ্লাইট ছিল তারপরেও বিভিন্ন সমস্যা ছিল তারপরে বললাম যে না এখানে হবে না তখন গেলাম ঢাকায় ঢাকায় শুরু করলাম ঢাকার থেকে দেখলাম যে না না আমার কাজ হবে ছিট আমি 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 একটা পোর্ট সিটিতে যেতে চাই যেখানে সহজেই আমি করতে পারবো নিয়ে আসবে তারপর দেখলাম যে বাংলাদেশে কিন্তু অনেক কিছু আমি করতে পারতাম আমি এই গার্মেন্টস গার্মেন্টস সেক্টরে আমি ঢুকতে পারতাম গার্মেন্ট ইন্ডাস্ট্রিতে টেক্সটাইল ঢুকতে পারতাম তাহলে ওইটাই ট্রেন্ডিং ছিল পাওয়ার স্টেশনে পাওয়ারে ঢুকতে পারতাম অনেক জায়গায় ঢুকতে পারতাম কিন্তু বাংলাদেশে একটা জিনিস হলো কি বাংলাদেশে তখন এভরি বিজনেস ওয়াজ হ্যান্ড হ্যান্ডস অন প্রথমে আমরা যেটা দেখছি যে ফার্স্ট জেনারেশন অফ বাংলাদেশি অন্টারপ্রনার দে হ্যান্ড হ্যান্ডস অন দে ওয়ার ডাইরেক্টলি ইনভোল্ভ ডাইরেক্টলি ইনভোল্ভ ওখানে কোনো কর্পোরেট কালচার ছিল না হুম হুম কর্পোরেট কালচার তখন ছিল না তখন ডাইরেক্টলি ইনভোল্ভ ছিল তারপরে আসলো ফাদার টু সান বাপের পরে ছেলে দেখবে তো আমরা তো সবাই এখানে থাকি তা আমরা ওইটা কেমনি ম্যানেজ করবো ওইটা অনেক চিন্তা ভাবনা করে দেখলাম যে না ওইটা যেহেতু আমি নিজে থাকবো না এটা গার্মেন্টস ইন্ডাস্ট্রি হাজার হাজার লোক তাদের ইয়ে দেব তারপরে ওখানে অনেক কমপ্লিকেশন আছে আপনার সব সময় বাইরের দেশের সাথে কথা বলতে হয় এজেন্টের সাথে কথা বলতে হয় সব সময় আপনার একটা স্টাইল একটা ফ্যাশন একটা ইয়ে নিয়ে অনেক ধরনের মানে ইউ টু দেয়ার তারপরে ফাদার টু এখন কিছুদিন হলো কর্পোরেট কালচার আসছে বাংলাদেশে এখন গত কয়েক পাঁচ সাত বছর ওই যে বাংলাদেশের যে অন্টরপ্রনয়ারদের ছেলেরা বিশেষ করে হারভারসে অক্সফোর্ডে ক্যাম্ব্রিজে বড় বড় ইউনিভার্সিটিতে পড়াশোনা করে গেছে বাইরে কাজ করছে বাইরে এটা হ্যান্ড তারা নিজেরা কাজ করছে ফ্যাশন ইন্ডাস্ট্রিতে কাজ করছে এই যে টেইলারিং এ কাজ করছে এই যে দোকানে কাজ করছে ঘুরে এগুলো শিখা এখন গিয়া দেখেন এখন হিউজ মানে কর্পোরেট কালচার যেটা আমরা এটা শুরু করছিলাম প্রথম হুম আমি তো প্রথমে আমি যখন বাংলাদেশে ব্যবসা করি সবাই তো আমাদের বলতো যে আপনি তো পারবেন না আপনারা সিলেটে মানুষ শপিং সিটি কমপ্লিট করতে পারবে না তুই যোজন নিয়ে খেয়ে ফেলবি আল্লাহর রহমতে আমার তো এটা খুবই সুন্দর চলতেছে আমি দেখায় যত আমার ব্যবসা আছে রিয়েল এস্টেট আছে ব্যাংক সবই ভালো চলতেছে আত্মীয় স্বজন কি ওই যে আমরা তো জানি যে প্রবাসীদের একটা বড় ব্যারিয়ার আবার বাংলাদেশে আত্মীয় স্বজন আত্মীয় স্বজনদের পক্ষ থেকে অনেক ধরনের ডিস্টারবেন্স ক্রিয়েট হয় আপনি এগুলো ফেস করেছেন কিনা বা কীভাবে এগুলোকে হ্যান্ডেল করেছে আমার আসলে আত্মীয় স্বজন বেশি নাই আমার বাবা একা ছিলেন না আমার এক ফুপু আর ফুপুর তো এক বাইশ আনোর সে সেই এখন সবকিছু দেখা করে এবং সে শিক্ষিত ছিলেন আচ্ছা এখন ব্যাপারটা হলো যদি আপনার সুশিক্ষায় শিক্ষিত হয় ওরা আপনাকে বিট্রে করবে হ্যাঁ এটা ইম্পর্টেন্ট এটা যদি সুশিক্ষিত হয় তো এখন যদি আপনার লেখাপড়া না জানে যারা লেখাপড়া জানে না তারা তো অন্যের বুদ্ধিতে চলে আর অন্যের বুদ্ধি মানে যে বুদ্ধি দেবে সে একটা সুযোগ দেবে তাই না সেও একটা সুযোগ নেবে কত না একবেলা ভাত খাওয়ার জন্য আপনার বাড়িতে সে একটা এমন বুদ্ধ বুদ্ধি দেবে যাতে আপনি এটা রং জায়গায় যান আপনি একটা জামেলায় পড়েন এবং বারবার তারে ডাকেন তাই না তো বাট আমাদের ফ্যামিলির মধ্যে যারাই আছে অনেক তার চাচা ছিলেন উনি ম্যানচেস্টার সাথে পড়াশোনা করে গেছেন জাপানে উনি পিএইচডি করছেন উনি আমার এক্সিকিউটিভ ডাইরেক্টর ছিলেন প্রায় পঁচিশ বছর আমার সঙ্গে ছিলেন লাস্ট ইয়ার উনি ইন্তেকাল করছেন অনেক বয়স হয়ে গেছিল এবং ইন্তেকাল করার প্রায় ছয় মাস আগ পর্যন্ত আমার ওখানে ছিলেন আমার একটা কাজিন আছে তাই আপনার যদি শিক্ষিত আত্মীয়স্বজন হয় এরা আপনাকে ডুবাবে না এরা এরা চেষ্টা করবে যে মানে কিভাবে আপনাকে সাহায্য করে আপনাকে উপরে উঠাইতে পারে কি ব্যবসা এখন আপনার বাংলাদেশে আমাদের রিয়েল এস্টেটের ব্যবসা আছে রিয়েল এস্টেট ব্যবসা আছে তারপরে এই যে সিলেটে যে বললাম যে কিছু প্রপার্টিজ আছে মন্দু শপিং সিটি আছে তারপরে এগুলো টাকায় তারপরে ব্যাংক তো আমি এখন আর পরিচালক নাই ব্যাংক তো এমনি মানে কর্পোরেট কালচারের মধ্যে নতুন নতুন ডাইরেক্টর আসছে নতুন ম্যানেজমেন্ট আসছে আই অ্যাম ওয়ান অফ দা আমার ফ্যামিলি ওয়ান অফ দ্য ম্যাজর শেয়ার হোল্ডার আর অফিস আছে আমাদের আরও বিভিন্ন ধরনের টুকটাক ব্যবসা আছে কিন্তু মেইন ব্যবসা হলো আমার চিটাগাঙ্গে চিটাঙ্গে কী কী হয় চিটাগাঙ্গে আমাদের তিনটা ফ্যাক্টরি আছে একটা হলো কক্সবাজারে আর একটা হলো আপনার ইয়ে সিমার্ক হোল্ডিং একটা কোম্পানি আছে ওইটা যদি এখন চলতেছে না আপাতত কিছু দিনের জন্য বন্ধ রাখছি আমরা রিনোভেট করতেছি আর ইফকো ফুড ইন্ডাস্ট্রিজ আছে আর সিমাক পিডি লিমিটেড আছে এই দুইটা কোম্পানি চলতেছে যেখানে আমরা চিংড়ি মাছ মেজর যে বাংলাদেশি যে ফ্রেশ ওয়াটার গোলদা চিংড়ি যেটা আমরা ওয়ান অফ দ্য লিডিং সাপ্লায়ার টু অল আওয়ার বিসিএমএম বা আমাদের ক্যাটারিং ইন্ডাস্ট্রিতে দেই আর মাছ আমরা বিভিন্ন ধরনের মাছ করি তারপরে শাক সবজি এগুলা করি এগুলা তো আমরা উই আর দ্য পায়নিয়া আর পেস্ট্রি একটা সেক্টর আছে যে পেস্ট্রি যেটা বাংলাদেশি পেস্ট্রি পরোটা টোরোটা এগুলো আমরা করি আর আমার ফিশিং ট্রলার ছিল ডিপসি ফিশিং ছিল সি ফিশিং ট্রলার ছিল এগুলো টুকটাক আছে বাট মেজরিটি আমি ওগুলো বিক্রি করে দিছি কেন ওইগুলো এখন বয়স হয়ে গেছে আর এগুলো দেখা সম্ভব নাই এখন তো চুজেন পিক করে যেগুলো হচ্ছে আপনার বাট এট দিস মোমেন্ট আমি যে প্রজেক্টটা করতেছি এটা নতুন প্রজন্মের একটা চিংড়ি হ্যাঁ বেনাম বেনামাইল চিংড়ি বেনামাই চিংড়িটা যেহেতু অনেক ফ্যাক্টরি বন্ধ হয়ে গেছে যেহেতু আমাদের দেশে আর ওই আগের মতো রোমেটিয়াল নাই তো ওই চিংড়িটা হলো গল্ফ অব মেক্সিকো মানে ওই অঞ্চল থেকে সাউথ আমেরিকার থেকে ওইটা আমাদের এইদিকে আসছে ইন্ডিয়াতে তারা প্রদর্শন করে থাইল্যান্ডে করে ভিয়েতনামে করে এবং তারা প্রায় দশটাকে প্লাস্ট টেন বিলিয়ন ডলারে এক্সপোর্ট করে এবং লোকাল কনজামশনও আছে তো এটা সরকার বিভিন্ন ধরনের রিসার্চ করে কিছুদিন আগে আমাদেরকে পারমিশন দিল আমাকে দিল প্রথম পারমিশন হ্যাঁ এবং এটা তো বিশাল একটি ঘের করেছেন আপনি আমি একটা এটা হ্যাঁ এটাকে ওয়ার্ল্ড ক্লাস মানে ওয়ান অফ দ্য বেস্ট ইন দ্য ওয়ার্ল্ড সেটা সিপি বলছে থাইল্যান্ডে হ্যাঁ এটা এইটার মধ্যে আমরা কত একর জায়গা নিলাম আচ্ছা আমি যেটা ট্রায়াল পাইলট প্রজেক্ট যেটা করছি এটা ফিফটিন একরের মধ্যে একবারে সমুদ্রের পারে একবারে মানে মেরিন ড্রাইভের উপরে এটা ফিফটিন একরের মধ্যে এটা হাইলি টেকনোলজিক্যাল এটা এটা গ্রিন হাউসের মধ্যে আর কি আপনি বারো মাস সেটা উৎপাদন করতে পারে আর এর দূরেও তো আমার ফার্ম থেকে আরও ত্রিশ কিলোমিটার দূরে টেকনাপে মিয়ানমারের বর্ডারে ওখানে প্রায় একশো একর জমি আছে ওইখানে কনস্ট্রাকশন চলতেছে আগামী বছর আমরা প্রোডাকশন ফুল প্রোডাকশনের নাম বেলা থাকে আগামী বছরে ফুল ওখানে ফুল প্রোডাকশনে দেব এখন এখন আপনারা কত টন চিংড়ি নিতে পারেন আমরা আমরা বর্তমানে যেটা আছে এখানে তিনশো টন আমার এই পাইলট প্রজেক্টে তিনশো টন আর ওখানে প্রায় আট দশ হাজার টন আমরা করতে পারবো ইয়ারলি আচ্ছা তো এই চিংড়িটা এটাকে বিশ্ব মানে বিশ্বের বিভিন্ন দেশে আপনারা সাপ্লাই দিবেন হ্যাঁ জি আমরা এক্সপোর্ট করবো বিভিন্ন দেশে দেশেও কনজামশন আছে দেশেও ডিমান্ড আছে তো বেনামাই চিংড়িটা স্পেশাল কেন মানে এটা এটা অন্যান্য চিংড়ি থেকে এটা আলাদা কি শুনেন এখন আগে যেটা আমরা চিংড়ি মাছটা আনতাম ওগুলো ন্যাচারাল প্রোডাক্ট ছিল আট দশটা সাইজ হইত আপনি যখন একটা ধরবেন তখন আট দশটা সাইজ ছিল এবং কোনো একটা এরকম ছিল না মানে বিভিন্ন আর যেটা এইটা আপনার উপর করে আচ্ছা আপনি এটা ম্যানুফ্যাকচারিং করবেন আপনি পোনা ডালবেন খাওয়াবেন কখন ধরবেন তখন এটা ওই যে সাইজ আপনি লাগবে ওই সাইজ আপনি দৌড়তে পারবেন আগের একটা দিন ছিল বিভিন্ন সাইজের বিক্রি হতো। বিভিন্ন ধরনের ফুড ইন্ডাস্ট্রি ছিল ফুড সার্ভিস ছিল কর্নার শপ ছিল হ্যাঁ বিভিন্ন ধরনের রেস্টুরেন্ট আজকে কিন্তু সবটা ইউনিফর্ম হয়ে গেছে আপনি যদি দেখেন আপনি যান তারা যদি চিকেন সাপ্লাই দিতে তারা একটা ক্যাটাগরি দিয়ে দেবে এই ক্যাটাগরি চিকেন একই সাইজ

প্রজেক্টটা যদি আপনার ফুল ফেজে রান হয় যেটা আপনার স্বপ্ন যেটা আগামী বছর থেকে আপনি ফুল প্রোডাকশনে যাবেন ধরুন কত মানুষের কর্মসংস্থান হবে এখানে কর্মসংস্থান একটা হলো যে হওয়া আর আরেকটা হলো সাস্টেন করা আমার এখন তো আমার যে ফ্যাক্টরি চলতেছে বা অন্যান্য ফ্যাক্টরি চলতেছে যেহেতু র মেটেরিয়াল কারণে এটা সাস্টেন থাকবে না বা থাকতেছে না এটাকে সাস্টেন দেখার এই যে পাঁচ সাত হাজার লোক কাজ করতেছে এদেরকে সাস্টেন রাখার জন্য আমি এই যুদ্ধতে নামছি এবং এটা আমার জন্য না এই বাংলাদেশের জন্য সব ফার্মারদের জন্য আমার ফ্যাক্টরি চাহিদা তো আমার এই যে দুইশো তিনশো একরে এটা হবে না আমার তো ডেইলি পঞ্চাশ টন দরকার ডেইলি যদি পঞ্চাশ টন থেকে সত্তর টন প্রোডাকশন আমি করতে পারি তা আপনি চিন্তা করেন এটা আমার তো এক মাসেরও প্রোডাকশন হবে না আমার ফার্ম থেকে আমাকে অন্যান্য ফার্ম থেকে আনতে হবে আর আমি তো ওই লাইনে দিতে কিন্তু লড়াইটা তো আপনি করেছেন বেনামে চিংড়ির পারমিশনটা নেওয়ার জন্য এবং এটা এখন যে অন্যরা চাইলে হচ্ছে অন্যরা চাইলে তারাও এটা করতে পারে এখন সরকার লাইসেন্স দিচ্ছে সবাইকে দিচ্ছে হ্যাঁ আমরাও পনা দেব তাদেরকে আমরা ট্রেনিং দেব পনা দেব আমি কিন্তু আমার এখানে হেচারি আছে আমি মাদার ডেভেলপ করতেছি আমার ফার্মে মাদার ডেভেলপ করে আমরা এটা এটাকে রেনু থেকে এটা পনা পনা আমরা বিক্রি করব সবার তো আর হেচারি থাকবে না নার্সারি থাকবে না ফার্ম থাকবে পুকুর থাকবে তা আমি ওদেরকে দেবো ওদেরকে ট্রেনিং দেবো এবং ওদেরকে এইটার জন্য তো আমি অনেক বড় বিশাল আকারের মার্কেটিং করতেছি এই পাইলট প্রজেক্টটা করা হয়েছে আমাদের বাংলাদেশের কোস্টাল এরিয়ার যত ফার্মার তাদেরকে ট্রেনিং দেওয়ার জন্য ইন দ্য সেম টাইম আই এম অলসো ডুইং দ্য ফার্মিং হ্যাঁ সো আই অ্যাম জাস্ট শেয়ারিং মাই নলেজ অ্যান্ড আমার আমার নলেজ এবং আমার এক্সপার্টিস যারা আছে আমরা উই আর শেয়ারিং উইথ আওয়ার আদার ফার্মার যখন এটা ফুল প্রোডাকশনে যাবে এবং আপনি যখন এটা থেকে চিংড়ি আনা শুরু করবেন প্রসেস করে এক্সপোর্ট শুরু করবেন বাংলাদেশ অর্থনৈতিকভাবে কোনো প্রজেকশন আছে কি যে কত টাকা কন্ট্রিবিউশন আপনি শুধু এই একটা প্রজেক্ট থেকে হবে আমি তো আশা করতেছি উইদিন ফাইভ ইয়ার্স ফাইভ বিলিয়ন ডলার এক্সপোর্ট হবে এক্সট্রা ফাইভ বিলিয়ন ডলার উইদিন ফাইভ ইয়ার্স উইদিন এর পর স্কাই ইজ দ্য লিমিট স্কাই ইজ দ্য লিমিট আর আমরা কে কতটুকু করতে পারে হ্যাঁ যে কতটুকু করতে পারে এখন এটা তো আছে ওভার ফিউ হান্ড্রেড বিলিয়ন ডলারের মার্কেট আছে ওয়ার্ল্ড ওয়াইড এবং বাংলাদেশ ইজ দ্য মোস্ট

এই যে ড্রিম প্রজেক্ট আপনার জানি যে এটা নিয়ে দীর্ঘদিন আপনি কাজ করেছেন এটা কি খুব ডিফিকাল্ট ছিল খুব ডিফিকাল্ট ছিল কিন্তু আপনি তো অলওয়েজ বাংলাদেশকে খুব পজিটিভ দেখেন কারণ আমরা যখন আমি দেখি যে আপনি খুব ফিডব্যাক দেন আমরা যখন বাংলাদেশ নিয়ে একটু নেতিবাচক নিউজ করি আপনি তখন আমাদেরকে ফোন করে বলেন যে নেতিবাচক দিকটা যেমন না তুলে ধরার জন্য পজিটিভ ভাবে বাংলাদেশকে দেখার চেষ্টা করেন কিন্তু আপনার ক্ষেত্রে আসলে কতটা সহজ ছিল বা শুনেন আমি বাংলাদেশকে এত ভালোবাসি আপনাকে বোঝাইতে পারবো না আমি ইংল্যান্ডও তাই যেহেতু আমার জন্ম এখান থেকে এবং আই সি বনারেবল পিপল কয়েকটা ক্লাসের মানুষ আছে একটা ক্লাসের মানুষ তারা লেখাপড়া নাই বাট তারা ভেরি ইনোসেন্ট পিপল হ্যাঁ তারা কেউ ট্রাস করতে পারে না আর যারা ট্রাস করে সেই তারে দোকা দেয় আই লাভ দেম আই লাভ দিস পিপল অ্যান্ড আই হেল্প দেম টু এডুকেট আমি আমার একটা কলেজ এবং স্কুল করছি এবং আমি আমি আমার ওখানে গেলে আমি সবাইকে দয় করে খাওয়াই খাওয়াইয়া বলি যে ভাই আপনার ছেলের সন্তানকে শিক্ষা দেন উপযুক্ত শিক্ষা দেন নাইলে কিন্তু ভবিষ্যৎ এত কম্পিটিভ হচ্ছে আপনি সারভাইভ করতে পারবেন না আর এই কৃষিক্ষেত্র থেকে যে ইনকাম হয় এগুলো দিয়ে আপনার মেয়েও বিয়ে দিতে পারবেন না আপনার ছেলের যদি ছেলের মেয়ে হয় ওরেও বিয়ে দিতে পারবেন না তো শিক্ষার এত প্রয়োজন আমি এটা বলি আর আরেকটা জিনিস হলো যে আমি ওখান থেকে বড় হয়ে আসছি তো আই ফিল আই মবলাইজ টু হেল্প দেন

বাংলাদেশ একটা ভালো দেশ যদিও মানে অনেক ডিফিকাল্টিজ আছে এটা ব্যান মানে ম্যানমেড ডিফিকাল্টিজ আচ্ছা সত্যি কাছ থেকে বলতে ব্যান বাট ভেরি রিসোর্সফুল কান্ট্রি ভেরি রিসোর্সফুল কান্ট্রি আপনি দেখেন এই যে আমাদের আজ থেকে বিশ বছর আগে বা পনেরো বছর আগে আমাদের দেশে এত ভালো আম পাওয়া যেত অথচ আমরা হলাম আমের কিং ছিলাম এটা একটু নজর পড়ছে মানে কৃষি আমাদের প্রতি সরকারের এর দেখান আজকে আমের জন্য আমরা রাজা আমরা কিংপুরের জন্য এক সময় ছিলাম এখন বেনামের জন্য আমরা হবো গার্মেন্টের জন্য এটা তো অল্প দিনে হয়ে গেছে সব এখন অন্যান্য দেশ ইভেন ইন্ডিয়া পাকিস্তান ওরা দিকে অবাক হয়ে যায় যেটা এত তাড়াতাড়ি করলো কেন তো এটার থেকে আপনাকে বুঝতে হবে যে বাংলাদেশ কত সম্ভাবনাময় দেশ কত এই দেশটা এত লোকজনও ভালো এবং যারা একটু শিক্ষিত সুশিক্ষিত এরা কিন্তু এই দেশে দেশকে খুব ভালোবাসে এবং আপনি দেখবেন যে অনেক ছেলেমেয়েরা আসে যারা মানে প্রাইমারি আসে না প্রাইমারিভার যত নতুন প্রজন্ম ব্যবসায়ী দেখি সবাই ম্যাক্সিমাম ইংল্যান্ড থেকে পড়াশোনা লোয়ার ডিগ্রি ম্যানেজমেন্ট ডিগ্রি সব ইংল্যান্ড থেকে পড়া হ্যাঁ আমেরিকাতেও আছে অস্ট্রেলিয়াতেও আছে সিঙ্গাপুরে আছে থাইল্যান্ডে ইন্ডিয়াতেও আছে এক একটা স্টেজে কিন্তু ওরা ওরা যারাই গেছে তারাই দেবি কাম সার্সেস মানে আপনাকেও ইন্সপায়ার্ড হবে এগুলো দেখে হ্যাঁ আমি দেখি দিয়ে আমি হ্যাঁ আমি আমার ছেলেমেয়েদের ক্ষেত্রে বলি হ্যাঁ এবং আমি যা কিছু করি সব সিস্টেমেটিক আমার ওখানে কিন্তু ইয়ে নাই এই মানে আমি বলি যে লো অফ দ্য ল্যান্ড যেখানেই আপনি থাকবেন আপনি উই দেশের আইন মাইনা চলতে হবে সুতরাং উ ডিক্লেয়ার এভ্রিথিং উই ফেড ডিউস হ্যাঁ আমাদের কোনো পেন্ডিং নাই এবং আমাদের যে স্টাফ আছে ওদেরকে আমরা সেই উপদেশ দিই যে মেক শিওর দ্য ইউ ডোন্ট ডু এনি ইলিগেল থিং ইউনো অর গিভ এনি ইলিগেল অ্যাডভাইস টু এনি ওয়ান সো হ্যাঁ এর বাধার মধ্যে মধ্যে আছে তারপরে আই আই ফিল অলওয়েজ আই ফিল কমফর্টেবল ডুইং বিজনেস ইন বাংলাদেশ ধন্যবাদ আপনাকে জীবনের অনেক গুরুত্বপূর্ণ কথা শুনলাম আপনি দু সালে ব্রিটেনের রানীর খেতাব পেয়েছেন ওবি খেতাব সেটা যখন পেয়েছেন তখন খুব কম বাংলাদেশি এটা পেতেন এবং এখনো অনেকে পান এবং আমাদের জন্য খুবই গর্বের বিষয় তখন আপনি পেয়েছেন তখন আসলে তখন মানে রানীর কাছ থেকে অ্যাওয়ার্ডটা নেওয়ার অনুভূতিটা কেমন ছিল আমি রানীর কাছ থেকে পাইনি প্রিন্স চার্লস আচ্ছা উনি দিস রানী উদ্দিন মনে হয় ইংরেজ ছিলেন উনি প্রিন্স চার্লস এবং হ্যাঁ অনুভূতিটা ঠিকই ছিল আমি কিছু কাজ করেছি লাইফে এটা আমি প্রিন্সেস ট্রাস্ট এই যে প্রিন্স চার্লস বর্তমানে কিংয়ের যে একটা অরিজিনাল প্রিন্স প্রিন্সেস ট্রাস্ট ওইটার আমি বোর্ডে ছিলাম প্রায় পনেরো বছর ও হ্যাঁ বিজনেস ইন দ্য কমিউনিটিতে ছিলাম মানে আমার যে এলাকায় ম্যানচেস্টারে একটা ডাউন টাউন এরিয়া সেখানে সাতটা স্কুলের আমি অ্যাডভাইজার ছিলাম যে ওতে হাউ টু ইমপ্রুভ দেয়ার এডুকেশন ওইটা একবারে একবারে ইয়ে এলাকা গরিব এলাকা

তখন নতুন ফ্যাক্স আবিষ্কার হয়েছে আচ্ছা আচ্ছা তো ফ্যাক্সে ওই চিঠিটা আমার ছোট মেয়ে পাঠাইছে ওইখানে ওইটা দেখছি ঠিক আছে আমার তো বিশ্বাস হয় নাই তো আমি ফোন দিছি তো মোবাইল ফোনও ছিল না ফোন দিছি ফোন দিয়া বললাম যে পাপা ইউ আর নিউজ পেপারে আসছে এটা আর চিঠিটা তুমি পাইছ তো ওইটা তো আমি ডেফিনেটলি গর্বিত তখন আমার একটা ফিলিং হয়েছে যে আপনি আপনি যদি ভালো কাজ করেন জীবনে আপনি নিশ্চয়ই পুরস্কৃত হবেন এবং এটা এই যে রয়্যাল ফ্যামিলির সাথে আমি এইগুলা কাজ করাতে আমি হয়তো এই স্বীকৃতি পেয়েছি কুইন্স অ্যাওয়ার্ড পেয়েছি সেইটাও কিন্তু আমি এক্সপোর্ট করাতে এদেশ থেকে বললাম না আপনাকে তখন অ্যাকর্ডিং টু দ্য ব্রিটিশ এক্সপোর্ট কাউন্সিল উইওয়ার দা লার্জেস্ট ফ্রম হিয়ার এই দেশ থেকে অনেকটা দেশে কিন্তু আমরা তারা খেতে না আমরা কিন্তু ওদেরকে খাওয়া শিখেছি ওদের জন্য বই প্রিন্ট করছি যে হাউ টু কুক এ অনেকটা দেশ আছে অনেকটা দেশে তারা চিংড়ি মাছ চিনতো না খেতো না আমরা শিখেছি আমরা তাদের সুপার মার্কেটের মাধ্যমে আমরা শিখেছি ইনফ্যাক্ট আমরা টু ফ্রি যে তোমরা বিক্রি করলে যদি বিক্রি হয় তাইলে তোমরা আমাদেরকে টাকা দিবা তোমাদের সেলভ রাখো then they used to go crazy. একেবারেই আমরা শেষ পর্যায়ে আপনি নতুন যারা ব্যবসা করছেন বা ভবিষ্যতে করবেন নতুন প্রজন্ম যারা তাদের জন্য একেবারেই সংক্ষেপে কি পরামর্শ দিবেন এটা আমার পরামর্শ মানে আমার অভিজ্ঞতা আমি শেয়ার করব যেটা যে পরিশ্রম পরিশ্রমের মানে কোনো বিকল্প নাই পরিশ্রম করতে হবে এবং হোমওয়ার্ক করতে হবে প্রথম হলে হোমওয়ার্ক করতে হবে যে আপনি

আমি প্রোজেক্ট করার আগে প্রজেক্টের বেনিফিটটা আগে দেখি হোয়াট বেনিফিট আই উইল গেট না বেনিফিট কিন্তু আমার জন্য না এই বেনিফিটটা আমার আশেপাশে যারা আছে আমার সঙ্গে যারা থাকবে যাদেরকে আমি চাকরি দেবো যাদেরকে আমি সেবা দেবো আমার কমিউনিটিও কী বেনিফিট পাবে সেটাও আমি দেখি কমিউনিটি যেমন আমি যদি আমি রেস্টুরেন্টে সাপ্লাই দিই আমি আই মেক শিওর দ্যাট প্রোডাক্ট ইজ গুড সো দ্য রেস্টুরেন্ট উইল মেক বেনিফিট আউট অফ দিস প্রোডাক্ট এটা অনেক জিনিস আছে আপনার নিজের তো রেস্টুরেন্ট আছে বার মিলন খুবই চমৎকার আমার নিজের কয়েকবার যাওয়ার অভিজ্ঞতা হয়েছে তো আপনি মানে নিজের রেস্টুরেন্টে যেটা খাওয়াবেন সেটা অন্যরা যাতে খাওয়াতে পারে এটাও আপনার মাথায় এইটাও আমার এইটা মাথা এটা তো আমার একটা মানে টেস্ট কিচেন আমার একটা টেস্ট কিচেন আমার প্রোডাক্ট তো প্রথমে ওখানে স্যাম্পলিং আমি করি আমার বাংলাদেশেও আছে এরকম আমার টেস্ট কিচেন আমরা নিজেরা যেটা খাই এবং কম্প্রোমাইজ কোনো ব্যবসায় কোয়ালিটি আপনি কম্প্রোমাইজ করতে পারবেন আপনার ভার্মিলন রেস্টুরেন্টের যিনি ফ্রন্ট ডেস্কে ছিলেন বাংলাদেশের একটি ছেলে তার কাছ থেকে শুনলাম আপনি ট্যালেন্ট হায়ার করেন খুব মানে ইউনিক ওয়েতে তাকে যেমন দুবাইতে অনেক দিন ধরে ওই হোটেলে আপনাকে সার্ভিস দিচ্ছিল সে জানতো না আপনি কে এজ নর্মাল গেস্ট হিসাবে সে থাকবে বা আপনি নাকি তাকে অনেক দিন ধরেই অবজার্ভে দেখছি অবজার এরকম আমার আমার কিন্তু আমি হেড হাউটিং করি এবং আমি ডাইরেক্টলি মনিটর করি দেখি তার জ্ঞান অভিজ্ঞতা তো এই এইটা আরেকটা জিনিস আপনার মেইন ব্যালেন্স শিটে কিন্তু আপনার স্টাফের ব্যাপারে কোনো উল্লেখ থাকে না শুধু থাকে আপনার অ্যাসেট অ্যান্ড ফাইন্যান্স ফাইন্যান্স বাট স্টাফ ইজ দ্য বেস্ট অ্যাসেট আপনার যদি ভালো জ্ঞান আপনি আনতে পারেন আপনার সাথে যদি জ্ঞানী লোক সবসময় থাকে আপনি আপনি ডিসিশন ভালো দেবেন এই আমি সবাইকে বলি যে ব্যবসা করার আগে প্রথমে আপনাকে একটা লয়ার সিলেক্ট করতে হবে বিজনেস লয়ার যে নাকি আপনাকে সবসময় অ্যাডভাইস করবে বিপদে পড়লে সাহায্য করবে আপনার একটা আর্কিটেক্ট লাগবে আপনি প্রথম অফিস করবেন আর্কিটেক্ট লাগবে ইন্টেরিয়র করার জন্য যে কমফোর্টেবল এনভায়রমেন্ট ক্রিয়েট করবার জন্য যেখানে আমি কমফোর্টেবলি ডিসিশন মেড করতে হবে তারপরে আপনার ভালো একটা অ্যাকাউন্ট অ্যাকাউন্টেন্ট লাগবে যে ভালো বুদ্ধি দেবে হাউ টু সেট আপ ইউর কোম্পানি ইউনো হাউ টু আর্ন দ্য ম্যাক্সিমাম বেনিফিট আউট অফ দিস এইচ আর এম সি বলেন আর ন্যাশনাল বোর্ড অফ রেভিনিউ বলেন কিন্তু হাউ টু সেভ হাউ টু মানে এই জিনিসগুলো এই তিনটা কোম্পানি তিনটা অ্যাসোসিয়েশন আপনার ভেরি ইম্পর্টেন্ট ফর ফর ডুইং বিজনেস এরা যদি আপনার ভালো থাকে ভালো উপদেশ দেয় ইউ ক্যান মেক ইট এ সাকসেস ভেরি গুড অ্যাডভাইস এবং আমরা এই জায়গায় আজকে শেষ করতে চাই ইকবাল ভাই আপনি আজকে আপনার জীবনের অন্য মানে খুব ব্যস্ততম জীবনের মধ্যে থেকে অনেক গল্প হয়তো এর আগে আপনি এইভাবে বলেননি মানুষ জানে বিভিন্নভাবে টুকরো টুকরো গল্প জানে কিন্তু একসাথে আপনার জীবনের পুরো গল্পটা একটা ছোট ফ্রেমে বন্দি করার সৌভাগ্য হয়েছে আমার আপনি সেটা সুযোগ দিয়েছেন এর আপনাকে ধন্যবাদ মাসুম আমি আপনাকে ধন্যবাদ দিই আমি এখানে আসার একটা কারণ হলো বিকজ আই লাইকস দ্য ওয়ে ইউ ব্রডকাস্ট আপনি যে মানুষ যখন বিপদে পড়ে বা মানুষের একটা ইয়ের সময় আপনি দৌড়াইয়া যান গিয়ে যে রিপোর্টিং করে এইটার যে অ্যাকশনটা কতটুকু হয় আপনি হয়তো নিজে জানেন না আমরা জানি এটা যে এই যে প্রচারের মাধ্যমে যে এই মানুষগুলো আছে কত ধরনের সাহায্য পাই আমি শুধু জাস্ট বিকজ আই লাইক ইউ অ্যান্ড আই লাইক ইউর পারফরমেন্স ইউর স্টাইল অফ ব্রডকাস্টিং এই জন্য আমি আরছি এবং অনেক গোপন তত্ত্ব আপনি আমার কাছ থেকে বাইর করছেন এই জন্য আপনাকে ধন্যবাদ আশা করি আশা করি আপনার দর্শক যারা শ্রোতার দর্শক যারা আছেন তারা আমার এখান থেকে বেনিফিট পাবেন আমার জন্য দোয়া করবেন আমি সবার জন্য দোয়া করি আল্লাহ সবাইকে সুখে এবং শান্তিতে এবং সুস্থভাবে রাখে আমরাও দোয়া করি আপনি যাতে দীর্ঘজীবী হন আরও বেশি যাতে আমাদের মানে ব্রিটেনের মূলধারা কমিউনিটি বলেন ব্রিটিশ বাংলাদেশী বলেন অথবা বাংলাদেশের বাংলাদেশের জন্য বলেন আপনি অবদান রাখতে পারেন আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনাকে ধন্যবাদ থ্যাংক ইউ আপনিও পেয়ে যাচ্ছেন সিতারা রাইস আপনার নিকটস্থ দোকানে